स्वागत जानाচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু। টিসিবির পণ্য কিনতে করোনা নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে রাজশাহী জেলা প্রশাসক। নাটোরের ২টি পৌর এলাকায় চলছে বিশেষ লকডাউন, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা সংক্রমণ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে চলছে দ্বিতীয় দিনের মতো অবরোধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ছিল, বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে গত ১৩ দিনে এই হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ১২৫ জন মারা গেছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি জানান, মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। এদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৩, নাটোরের 1 এবং কুষ্টিয়ার 1 জন রয়েছেন। আর করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন ও নওগাঁর 1 জন রয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত যে ১২৫ জন মারা গেছেন তার ৭০ জনের শরীরে করোনা ভাইরাস ছিল, বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। পরিচালক বলেন, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন, ছুটি নিয়েছেন ৩৫ জন। ২৭১ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২৯৪ জন। অতিরিক্ত রোগীদের বিকল্পভাবে বেড বাড়িয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি ২৯৪ জনের মধ্যে রাজশাহীর ১৩০, চাঁপাইয়ের ১০৮, নাটোরের ১৪, নওগাঁর ২৮, পাবনার ৪ ও কুষ্টিয়ার 1 জন রয়েছেন। হাসপাতালের আইসিইউতে আছেন ১৮ জন। আজকে যদি আমি টোটাল রোগী বলে ভর্তি হলো ২৯৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছে ৩৫ জন, আর ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪২ জন রোগী। মারা গেছেন করোনা পজিটিভ ৬ জন, আর যাদের উপসর্গ ছিল তারা হচ্ছে ৭ জন। এখন থেকে টিসিবির পণ্য কিনতে করোনা নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে রাজশাহী জেলা প্রশাসক। রবিবার বিকেলে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে মহানগর জুড়ে চলমান কঠোর লকডাউনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসে একথা জানান তিনি। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, লকডাউনে নাগরিকদের সুবিধায় নগর জুড়ে যে স্থানগুলোতে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে সেখানে ক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন না, লাইনে দাঁড়ালেও সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। এমন অবস্থায় তাদের স্বাস্থ্যবিধি মানাতে এ কৌশল নেওয়া হয়েছে। সেজন্য প্রত্যেকটি বিক্রয় কেন্দ্রের পাশে এই ফ্রি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা বিনামূল্যে ভ্রাম্যমান নমুনা পরীক্ষার বুথ করা হয়েছে। এতে করে অনেকেরই নমুনা পরীক্ষা করা হয়ে যাবে। এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, নগর জুড়ে চলমান লকডাউন অনেকটাই সফল হচ্ছে, তবে কিছু অসচেতন মানুষ লকডাউন কেমন হচ্ছে তা দেখার জন্য ঘরের বাইরে বের হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এজন্য মহানগরীতে 4টি মোবাইল টিম কাজ করছে। এবং টিসিবির পণ্যের ট্রাকের পাশেই কিন্তু আমাদের এই যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য আমাদের একটা মেডিকেল টিম আছে, এবং আমরা সিদ্ধান্ত দিয়েছি আজকে থেকে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যার থাকবে না তিনি টিসিবির পণ্য গ্রহণ করতে পারবে না। কারণ এই টেস্টটা একেবারে বিনামূল্যে হচ্ছে, মাত্র 2 মিনিট সময় সে এই টেস্টটা করে এরপরে একটা ছোট যেটা কাগজের ভিতরে লেখা থাকবে যে তার নেগেটিভ, এটাই স্লিপটা দিয়ে সে তার টিসিবির পণ্য কিনবে। এটা আজকে থেকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করা হবে। কঠোর বিধিনিষেধ আরোপ করে নাটোরের সিংড়া ও নাটোর পৌরসভা এলাকায় চলছে সপ্তাহব্যাপী বিশেষ লকডাউন। রবিবার এর ৫ম দিন চলছে। লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এত কিছুর পরেও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। প্রয়োজনে বা অপ্রয়োজনে বেরিয়ে আসছে রাস্তা বা হাটবাজারে। আর এই স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে বলে জানান সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নাটোর সদর হাসপাতালে ৩১ শয্যার করোনা ওয়ার্ডে বর্তমানে ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩০.27%। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর পৌরসভা কার্যালয়ে লকডাউন ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। रविवार दुपुरे नाटोर पौरसभार मेयर उमा चौधुरी जली ए लकडाउनेर घोषणा देन। आज थेके परवर्ती निर्देश देया ना पर्यन्त ए लकडाउन चलबे। पौरसभार मेयर उमा चौधुरी जली जानान पौरसभार कर्मरत 44 जन कर्मकर्ता कर्मचारीर मध्ये 14 जनेर करोना पजिटिव हयेছে। आरो अनेके असुस्थ थाकाय तादेरो नमुना परीक्षा करते देया हयेছে। तारा एखन निज निज बाड़ीते अवस्थान करछेन। सेजन्य पौरसभार विशेष जरूरी काजेर जन्य दुई एकटी शाखाय सीमितभावे काज चललेও जनसाधाরণের ভিতরে প্রবেশ নিষেধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে বলে তিনি জানান। বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহারের ঐতিহ্যবাহী স্টার হোটেল নারী আমানতকারীদের কাছ থেকে জোরপূর্বক দখল নেয়ার নানা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শান্তাহার আমানতকারী নারী ঐক্য পরিষদ। রোববার দুপুরে ২টার থেকে ২:৩০ পর্যন্ত হোটেল স্টারের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঐক্য পরিষদের সভানেত্রী বৃষ্টি আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে সহসভাপতি শাহিনুর আক্তার রিয়া, পারুল আক্তার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, স্টার হোটেল শান্তাহার আমানতকারী নারী ঐক্য পরিষদের কাছ থেকে অবৈধ দখল যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে। হোটেলের মালিক পক্ষ যেহেতু ৩৪ জন নারীর ৭৪ লাখ টাকা পাওনার জন্য টাকা পরিশোধ না করা পর্যন্ত তাদেরকে হোটেল হস্তান্তর করেছে, সেহেতু কোনোভাবেই বর্তমান দখলভুক্তদের বাদ দিয়ে রেল কর্তৃপক্ষ অন্য কাউকে হোটেলের লাইসেন্স দিতে পারবে না। রেলের কোনো পাওনা থাকলে তা অবশ্যই নারী ঐক্য পরিষদ পরিশোধ করবে। এ বিষয়ে নারী আমানতকারীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। যদি তারা অবৈধভাবে চেষ্টা করে আমাদের প্রতিহত করার একটাই আবেদন এটা যে আমরা এখানে মাল্টিপারপাস সোসাইটিতে আমরা ৭৫ লক্ষ টাকা পাবো। তারা আমাদেরকে একটা স্ট্যাম্প করে এখানে মালিকানার একটা বৈধতা তারা দিয়ে গেছে। এ বিষয়ে শান্তাহার আমানতকারী নারী ঐক্য পরিষদের সভানেত্রী বৃষ্টি আক্তার বলেন, শান্তাহারের আপ্রকাশী মাল্টিপারপাস তাদের ৩৪ জন নারীর ৭৫ লাখ টাকা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আমানতের প্রায় ২০০ কোটি টাকা নিয়ে এর নির্বাহী পরিচালক এস এম জুয়েল সপরিবারে ২০১৬ সালে পালিয়েছেন। এ সময় নারী ঐক্য পরিষদ স্টার হোটেল পরিচালনা করে লভ্যাংশ ৩৪ জন আমানতকারীর মধ্যে বন্টন করে আসছিলেন। বর্তমানে রানা ও ফিরোজ স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তি ও ওপর মহল ম্যানেজ করে হোটেল থেকে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। সে জুয়েলের কাছে টাকাটা রাখার কারণে এই ৭৫ লাখ টাকা আমরা ৩৪ জন নারী রেখেছিলাম, এই টাকাটা নিয়ে সে পলাতক এবং আমাদের মতো আরও বহু মানুষের টাকা নিয়ে সে চলে গেছে। এই টাকার বিনিময়ে এটা হোটেলটা আমরা যে যেমন পারছে বাড়ি ঘর জমি জমা দখল করছে। আমরা রেলের সম্পদে হোটেলটি আমরা দখল করে আছি ৩৪ জন নারী, এবং সে জুয়েল এবং সুয়েল দুই ভাই মিলে আমাদেরকে ডিট করে দিয়ে গেছে একটা স্ট্যাম্পে। এই ডিটে লেখা আছে যে যতদিন তারা টাকা না দিতে পারবে ততদিন এই হোটেল আমাদের আয়ত্তে থাকবে। বর্তমানে স্টার হোটেলের মালিকানা দাবিকারীদের একজন ফিরোজ হোসেন বলেন, আমি ও হোটেলের পাশের মুদি দোকানি রানা ওই হোটেলে গত 5 মাস ব্যবসা পরিচালনাকালে ৪.৫ লাখ টাকা ইনভেস্ট করেছি। হোটেল ওই সময় আমাদের দখলে থাকায় আমরা ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ৫০,০০০ টাকাও পরিশোধ করেছি এবং হোটেল আমাদের দখলেই ছিল বলে ম্যাজিস্ট্রেট তার আদেশে উল্লেখ করেছেন। শান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, হোটেলটি যেহেতু রেলের, এর মালিকানাও রেল ঠিক করবেন, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে সেদিকে নজর রাখা হবে। নোয়াখালীর সুবর্ণচরে রেসালা পরিবহনের একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভারের মৃত্যু হয়েছে। নিহত জাবের হোসেন উপজেলার চর জুবলি ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ২ নং আশ্রয়ণ কেন্দ্রের মফিজুল হকের ছেলে। শনিবার দিবাগত রাত ৩:৩০টার দিকে উপজেলার সোনাপুর চেয়ারম্যান সড়কের দক্ষিণ ওয়াবদা এলাকার এই ঘটনা ঘটে। নিহতের ভাই শাহাবুদ্দিন জানান, জাবের রাত ৩:৩০টার দিকে সুবর্ণচর থেকে একলাশপুর গ্যাস পাম্পের উদ্দেশ্যে রওনা করে। সিএনজিটি দক্ষিণ ওয়াবদা এলাকার উত্তর পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রেসালা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সে মারা যায়। নিহত জাবের 3 সন্তানের জনক ছিল। পরে স্থানীয় এলাকাবাসী বাসটি আটক করে, তবে বাস চালক আগেই কৌশলে পালিয়ে যায়। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ বাসটি হেফাজতে নেয়। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের অবরোধ চলছে। এ সময় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে নেতাকর্মীরা। এতে আতঙ্কে উপজেলার বিভিন্ন বাজারের অনেক দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পিকেটিং ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। উপজেলার বসুরহাট, চাপরাশিরহাট, বাংলাবাজার সড়ক সহ বিভিন্ন সড়কে অবরোধকারীরা গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে। ফলে ৮টি ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক থেকে উপজেলার প্রধান শহর বসুরহাটের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে বসুরহাট পৌরসভা এলাকার ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও অবরোধের তেমন প্রভাব পড়েনি। এদিকে অবরোধকে ঘিরে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব অবস্থান নিয়েছেন। র্যাব পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সড়কগুলোতে টহল দিচ্ছেন এবং সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি সহ প্রতিবন্ধকতা তুলে নিচ্ছেন। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করছে। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা রয়েছে। নাটোর পৌরসভা এলাকায় সপ্তাহব্যাপী লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি ও সামাজিক নিরাপদ দূরত্ব না মেনে করোনা দুর্গতদের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। রবিবার দুপুরে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯০০ মানুষের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এই ৩০০ জন ব্যক্তিকে সুবিধা পৌর মেয়র উমা চৌধুরীর সভাপতিত্বে বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এভাবে জনসমাগম করে মানবিক সহায়তা বিতরণ করায় সচেতন মহলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।